আমরা সকল জনগণ হিন্দু মুসলমান সবাইকে এবং আমি বিশেষ করে অনুরোধ করব যারা সংখ্যাগরিষ্ঠ এই দেশের তাদেরকে বিশেষ করে সচেতন হতে হবে, কারণ দেশের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে হয়, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, শুধু সংখ্যালঘুর দ্বারা কোনো পরিবর্তন আসবে না, কারণ ডেমোক্রেসির মধ্যে সংখ্যার উপর সবকিছু ভিত্তি করে। তাই সংখ্যাগরিষ্ঠ যারা তাদেরকেও আমি অনুরোধ করব, আমরা সাথে আছি, আপনার সাহ সাথে আন, একটি সুন্দর দেশ আমরা যাতে গড়ে তুলতে পারি, এই দেশ থেকে যাতে দুর্নীতি শেষ করতে পারি, করাপশন শেষ করতে পারি, ইনজাস্টিস শেষ করতে পারি, ইনইকুয়ালিটি শেষ করতে পারি, দেশকে যেভাবে বিদেশের কাছে বিক্রি করা হচ্ছে, যেভাবে আজ থেকে সেই 200-300 বছর আগে যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপচারে দেশ চলে গিয়েছিল, আজও ঠিক সেইভাবে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির ক্যাপচারে দেশ কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারছি না। আসুন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু আমরা সব এক হয়ে, সব ভেদাভেদ বলে, সব পরিচিতি বলে এক ভারতীয় হয়ে, আমরা ভাই ভাই হয়ে, যাতে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট হই, অঙ্গীকারবদ্ধ হই, এবং আমরা একথা অঙ্গীকার করি যে এই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের মধ্যে ফ্রেঞ্চ এলিমেন্ট যেগুলো বা এই ক্রাইম ব্যাকগ্রাউন্ডওয়ালা যে সমস্ত নেতা এবং মন্ত্রী, তাদেরকে যাতে আমরা বহিষ্কার করি, ভালো মানুষকে যাতে আমরা পার্লামেন্টে পাঠাই, ভালো মানুষকে যাতে আমরা বিধানসভায় পাঠাই, শুধু আবেগের বশীভূত না হয়, প্রকৃত মানুষ দেখে যাতে আমরা বিধানসভায় মানুষ পাঠাই, আমরা পার্লামেন্টে মানুষ পাঠাই, তখনই দেশের ভালো হবে। নতুবা আজকে আপনি দেখেন লোকসভার মধ্যে ম্যাক্সিমাম আধা 50% থেকেও বেশি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, 50% থেকে বেশি মেম্বার্স অফ পার্লামেন্টের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং সেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয় তারা কী করে, তখন ক্রাইম করা তাদের জন্য সহজ হয়ে পড়ে। তাই এ ধরনের ক্রিমিনাল মানুষকে যাতে আমরা পার্লামেন্ট এবং বিধানসভায় না পাঠাই, আমরা প্রকৃত মানুষকে যাতে পার্লামেন্ট বা বিধানসভায় পাঠাই, সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে, এবং এর জন্য আমাদের সবাইকে, আমাদের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমান সবাইকে এক হয়ে দেশের জন্য পরিকল্পনা করতে হবে, তখনই দেশ এগিয়ে যাবে। এই দেশ যদি কোনো এক ছোট গোষ্ঠীর হয়ে যায়, এই দেশ যদি কোনো বিশেষ ধর্মের হয়ে যায়, এই দেশ যদি কোনো বিশেষ কাস্টের হয়ে যায়, তাহলে দেশের অগ্রগতি হবে না। এই দেশের বৈশিষ্ট্য হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, এই দেশের মধ্যে ডাইভার্স কালচার রয়েছে, এই সমগ্র কালচারের মানুষ, সমগ্র ধর্মের মানুষ, সমগ্র ভাষার মানুষ, সমগ্র কাস্টের মানুষ একসাথে মিলে যখন আমরা হাতে হাত ধরে এগিয়ে যাব, তখন দেশের উন্নতি হবে, নতুবা দেশের উন্নতি হবে না। শেষ হয়নি, সেই মেহনতের ফল তখন শুরু হয়ে গিয়েছিল, এবং বড় ব্যাপক হারে একটি সংঘর্ষ, একটি সংগ্রাম আমরা দেখতে পাই 1857 খ্রিস্টাব্দে, যে সংগ্রামে অত্যন্ত বড় বড় উলামায়ে দিন রাও ছিলেন, যে সংগ্রামের মধ্যে 1857 ইংরেজির যে আপনার প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেই প্রথম স্বাধীনতা সংগ্রামে 500,000 মুসলমান শহীদ হয়েছিলেন, শুধু 500,000 মুসলমান শহীদ হয়েছিলেন। আজ যারা প্রশ্ন করে মুসলমানের দেশভক্তির উপর, তারা জেনে রাখো 500,000 মুসলমান 1857 খ্রিস্টাব্দের সেই সংঘর্ষে শহীদ হয়েছিলেন, এবং যার মধ্যে 5,000-এরও অধিক উলামা একরাম ছিলেন, এবং সেই সংগ্রামে অত্যন্ত বড় বড় উলামা একরাম, আউলিয়া একরাম ছিলেন হযরত শাহ হামিদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং তারই সুযোগ্য শিষ্য হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই ধরনের বড় বড় আমরা রাকাবির, আমাদের উলামা একরাম, তারাও সেই সংঘর্ষের মধ্যে ছিলেন, এবং শামলির ময়দানে তারাও জিহাদ করেছিলেন ইংরেজের বিরুদ্ধে। যদিও সফল হতে পারেননি, কিন্তু অনেক নির্যাতন হয়েছিল ইংরেজের তরফ থেকে। তারপর দেখলেন এখন আর ময়দানে গিয়ে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নেই, তখন কি করলেন, দারুল উলুম দেওবন্দকে স্থাপন করা হলো। আজকে দারুল উলুম দেওবন্দের দেশভক্তির উপর প্রশ্ন করা হয়, দারুল উলুম দেওবন্দকে স্থাপন করা হয়েছিল যাতে এখান থেকে স্বাধীনতা সংগ্রামী প্রস্তুত করা হয়, এবং স্বাধীনতা সংগ্রামী দারুল উলুম দেওবন্দ প্রস্তুত করেছিল সর্বপ্রথম যে ছাত্র দারুল উলুম দেওবন্দের, হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, যাকে আমরা শেখুল হিন্দ হিসাবে জানি, সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই স্বাধীনতার অন্যতম সংগ্রামী, অন্যতম সেনানী। তেহরিকে রেশমি রুমাল তিনি শুরু করেছিলেন, এবং তার জন্য মাল্টার জেলে তাকে যেতে হয়েছিল, এবং তারই সুযোগ্য শিষ্য আমাদের সবের শেখ ও শেখ হজরতে হুসাইন আহমদ মদনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের উস্তাজুল উস্তাজ হজরত শেখুল হিন্দ শেখুল ইসলাম হজরত মদনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তারই সুযোগ্য শিষ্য, তিনিও তার সাথে আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি দেখলেন উস্তাদ আমার শিক্ষক তিনি জেলের মধ্যে, আমি কিভাবে বাইরে থাকতে পারি, উস্তাদের খিদমতের জন্য তিনি নিজে স্বেচ্ছায় জেলে চলে গেলেন, স্বেচ্ছায়, কোনো অপরাধ ছিল না, স্বেচ্ছায় জেলে চলে গেলেন উস্তাদের খিদমত করার জন্য। যাই হোক, সেটা অন্য ইতিহাস।
হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সুযোগ্য শিষ্য হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি যখন জেল থেকে ছাড় পেয়ে এলেন, ছাড় পেয়ে আসার পর দেশে ব্যাপকভাবে আন্দোলন শুরু করলেন। এগুলো সে সময়ের ইতিহাস, যে সময় এই ইতিহাসে যে সে সময় এখনো মহাত্মা গান্ধীর পদার্পণই হয়নি ভারতবর্ষে, যে সময় জওহরলাল নেহরুর পদার্পণই হয়নি ভারতবর্ষে, তারা তো স্টাডি করেছিলেন, কেউ সাউথ আফ্রিকায়, কেউ ব্রিটিশে, সবাই বাইরে ছিল, তখন এই ধরনের সংগ্রাম চলছিল। তারপর খিলাফত আন্দোলন শুরু হয়। খিলাফত আন্দোলনে মোহাম্মদ আলী এবং শওকত আলী, এই আলী ব্রাদার্সের, তাদের যে অবদান, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইর, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইর অবদান, সেগুলো আমরা ভুলতে পারবো না। এমন একটি আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলনের মধ্যে হিন্দু মুসলিম সর্বধর্মাবলম্বীর মানুষ মিলিত হয় সেই খিলাফত আন্দোলন শুরু করেছিল। সেই খিলাফত আন্দোলন যদিও তুর্কির এটা তুর্কির উপরে বেসড ছিল, কিন্তু তা ছিল সমগ্র বিশ্বব্যাপিয়া যে উপনিবেশবাদ, সেই বিশ্বব্যাপী উপনিবেশবাদের বিরুদ্ধে সেই আন্দোলন ছিল। শুধু ভারতের ব্রিটিশ শাসন নয়, সমগ্র বিশ্বব্যাপী যে কলোনিয়ালিজম, তার বিরুদ্ধে, বিশ্বব্যাপী যে অত্যাচার চলছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। যাই হোক, এই খিলাফত আন্দোলনের গুরুত্ব অত্যন্ত বেশি ছিল, কিন্তু বিভিন্ন সে কথা সেই দিকে আর আমি যাচ্ছি না। সেই আন্দোলনকে পরবর্তীতে হাইজ্যাক করা হয়ে গিয়েছিল। তারপর জমিয়ত উলামায়ে হিন্দ স্থাপন হলো এবং জমিয়ত উলামায়ে হিন্দের অবদান, সেগুলো কিন্তু ইতিহাস আমরা ভুলে গিয়েছি। সেই ইতিহাসগুলোকে আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এবং এছাড়া এর পরে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, তারা সেই আন্দোলনে জড়িত হলেন এবং স্বাধীনতা আন্দোলন চলতে থাকলো। মৌলানা আজাদও ছিলেন, এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সংগ্রাম, সেই সংগ্রামগুলোকেও ইতিহাসে দেখা যায় অনেক কোনো এক কোনায় ফেলে রাখা হয়েছে, সেগুলোকেও কিন্তু ভালোভাবে মূল্যায়ন করা প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সংগ্রাম ছিল, সেই সংগ্রাম কোনো সাধারণ সংগ্রাম ছিল না। এ ধরনের অনেক সংগ্রাম হয়েছে এবং সেই সংঘর্ষে এবং সংগ্রামের পর আমরা 15 আগস্ট 1947 ইংরেজিতে স্বাধীনতা পেয়েছি, দীর্ঘ সংগ্রামের পর। এখন কথা হলো, এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, আমি একটি কথা এখানে অনুরোধ করব, মৌলানা আমজদ সাহেবকে অনুরোধ করব, এখানে যেহেতু একটা সিস্টেম আছে যে কোনো এক সময় করে একটি সেমিনারের আয়োজন করেন একদিন ব্যাপী অন্তত, এবং বরাকপল্লি থেকে বিশিষ্ট ইতিহাসবিদ যারা পিএইচডি হোল্ডার, ডক্টরেট এবং বিশিষ্ট উলামা একরাম যারা, তাদেরকে এনে স্বাধীনতা সংগ্রামে এই সমস্ত যেগুলো চেপে রাখা হয়েছে, যেগুলো আমরা জানি না, এগুলোর ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা যদি করা হয়, জনগণও জানতে পারবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যত্র পৌঁছবে, আমরা যারা সাধারণ মানুষ আমরা অনেক কিছু জানতে পারবো। তাই এরকম যদি একটা সেমিনারের আয়োজন করা হয়, আমরা অনেক লাভবান হব, আমাদের দেশ এবং দেশের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। আজ আমরা দেশের ইতিহাস সম্পর্কে অজ্ঞ, তাই কি আমাদের আমাদের প্রকৃত মর্যাদা কি, আমাদের দায়িত্ব কি, সেগুলো আমরা বুঝতে পারি না। এমন কথা হলো, আমরা যে স্বাধীনতা এই আন্দোলন, স্বাধীনতা দিবস আমরা উদযাপিত করছি, হর ঘর তিরঙ্গা এই প্রোগ্রামেও আমরা শরিক হয়েছি, হচ্ছি, আমরা বিভিন্ন খুশি পালন করছি, কিন্তু খুশি পালন করা এবং ঘরের তিরঙ্গা লটকানো এবং এই ফ্ল্যাগ হোস্টিং করা শুধু এতটুকুই আমাদের জন্য কাফি নয়, এতটুকুই যথেষ্ট নয়। আমাদের বুঝতে হবে, এই যারা 200 বৎসর মেহনত করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার মূল উদ্দেশ্যটা কী। সেই স্বাধীনতার মূল উদ্দেশ্য হলো এমন একটি দেশ গঠন করা যে দেশ কি হবে, তা সংবিধানের প্রিয়াম্বলে বলা হয়েছে, সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, যেখানে সমগ্র দেশবাসীর জন্য জাস্টিস এবং ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটিকে ফ্র্যাটার্নিটির অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে, এবং সব ধরনের জাস্টিস হতে হবে, সোশ্যাল জাস্টিস হতে হবে, ইকোনমিক জাস্টিস হতে হবে, পলিটিক্যাল জাস্টিস হতে হবে, এমন একটি দেশ যেখানে সর্বধর্মাবলম্বীকে সম অধিকার দেওয়া হয়েছে, সব তাদের ধর্মের উপর যাতে সমানভাবে এবং আজাদির সাথে আমল করতে পারে, সবাইকে ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে, বিভিন্ন ভালনারেবল এবং ব্যাকওয়ার্ড সেকশন যারা, তাদেরকে কীভাবে আপলিফ্ট করা যায়, তাদেরকে কীভাবে ডেভেলপ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া হয়েছে, সামাজিক জাস্টিস কীভাবে স্থাপন করা যায় সে ব্যাপারে বিভিন্ন স্টেপ দেওয়া আছে সংবিধানে। তাই এই যতগুলো সংবিধানে নির্দেশাবলী দেওয়া রয়েছে, সেইগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হবে, আমাদের এই যে স্বাধীনতা, তা প্রকৃত অর্থে তাকে স্বাধীনতা বলা যাবে না। এই দেশ তখনই প্রকৃতভাবে স্বাধীন হবে যখন পরিপূর্ণভাবে সংবিধানের উপর আমল করা হবে, সংবিধানের প্রত্যেকটি, বিশেষ করে প্রিয়াম্বলে তার সংবিধানের মূল নীতি এবং মূল ফিচার যেগুলো বলা হয়েছে সেইগুলোকে কিন্তু সমাজে বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা দেখি, আজকে ইকুয়ালিটি নেই, আজকে জাস্টিস নেই,
आज के देशर सॉवरेंटी पर्यंत नहीं, इकोनॉमिक सॉवरेंटी नहीं देशर, आज के जे इकोनॉमिक पॉलिसीगुलो गठन करा हुए देशर ता होय आईएमएफ एर प्रेशरे से पॉलिसी ফর্মুলেট করা হয়, নতুবা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশারে পলিসি ফর্মুলেট করা হয়। এই ধরনের বিভিন্ন প্রেশার, এক্সটার্নাল প্রেশার রয়েছে, আমাদের ফরেন পলিসিগুলোও সর্বক্ষেত্রে সভরেইন নয়। হ্যাঁ, সেগুলো আমাদের জানা নেই, আমরা সেগুলো জানি না, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে নন ইস্যুজের মধ্যে লিপ্ত করা হয় বা দেশের জনগণকে হিন্দু মুসলমান এ ধরনের বিভিন্ন ঝগড়ার মধ্যে লিপ্ত করে রাখা হয়। এবং যারা উপর শ্রেণীতে রয়েছে তারা কি করছে, কেউ করাপশন করছে, কেউ দুর্নীতি করছে, কেউ দেশকে বিক্রি করছে, কেহ কেহ এইরকম দেশের সভরেনটি যা যেভাবে হওয়ার কথা ছিল তার সাথে কম্প্রোমাইজ করছে, কিন্তু আমরা সেগুলো বুঝছি না, কেন বুঝতে পারছি না, আমরা নন ইস্যুজের মধ্যে লিপ্ত। তাই আমরা সকল জনগণ হিন্দু মুসলমান সবাইকে, এবং আমি বিশেষ করে অনুরোধ করব যারা সংখ্যাগরিষ্ঠ এই দেশের তাদেরকে বিশেষ করে সচেতন হতে হবে, কারণ দেশের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে হয়, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, শুধু সংখ্যালঘুর দ্বারা কোনো পরিবর্তন আসবে না, কারণ ডেমোক্রেসির মধ্যে সংখ্যার উপর সব কিছু ভিত্তি করে। তাই সংখ্যাগরিষ্ঠ যারা তাদেরকেও আমি অনুরোধ করব, আমরা সাথে আছি, আপনার সাহস সাথে একটি সুন্দর দেশ আমরা যাতে গড়ে তুলতে পারি, এই দেশ থেকে যাতে দুর্নীতি শেষ করতে পারি, করাপশন শেষ করতে পারি, ইনজাস্টিস শেষ করতে পারি, ইনইকুয়ালিটি শেষ করতে পারি, দেশকে যেভাবে বিদেশের কাছে বিক্রি করা হচ্ছে, যেভাবে আজ থেকে সেই 200-300 বছর আগে যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপচারে দেশ চলে গিয়েছিল, আজও ঠিক সেইভাবে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির ক্যাপচারে দেশ কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারছি না। আসুন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু আমরা সব এক হয়ে, সব ভেদাভেদ বলে, সব পরিচিতি বলে এক ভারতীয় হয়ে, আমরা ভাই ভাই হয়ে, যাতে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট হই, অঙ্গীকারবদ্ধ হই, এবং আমরা একতা অঙ্গীকার করি যে এই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের মধ্যে ফ্রেঞ্চ এলিমেন্ট যেগুলো বা এই ক্রাইম ব্যাকগ্রাউন্ডওয়ালা যে সমস্ত নেতা এবং মন্ত্রী তাদেরকে যাতে আমরা বহিষ্কার করি, ভালো মানুষকে যাতে আমরা পার্লামেন্টে পাঠাই, ভালো মানুষকে যাতে আমরা বিধানসভায় পাঠাই, শুধু আবেগের বশীভূত না হয়, প্রকৃত মানুষ দেখে যাতে আমরা বিধানসভায় মানুষ পাঠাই, আমরা পার্লামেন্টে মানুষ পাঠাই, তখনই দেশের ভালো হবে। নতুবা আজকে আপনি দেখেন লোকসভার মধ্যে ম্যাক্সিমাম আধা 50% থেকেও বেশি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, 50% থেকে বেশি মেম্বার্স অফ পার্লামেন্টের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং সেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয় তারা কী করে, তখন ক্রাইম করা তাদের জন্য সহজ হয়ে পড়ে। তাই এ ধরনের ক্রিমিনাল মানুষকে যাতে আমরা পার্লামেন্ট এবং বিধানসভায় না পাঠাই, আমরা প্রকৃত মানুষকে যাতে পার্লামেন্ট বা বিধানসভায় পাঠাই, সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে। এবং এর জন্য আমাদের সবাইকে, আমাদের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমান সবাইকে এক হয়ে দেশের জন্য পরিকল্পনা করতে হবে, তখনই দেশ এগিয়ে যাবে। এই দেশ যদি কোনো এক ছোট গোষ্ঠীর হয়ে যায়, এই দেশ যদি কোনো বিশেষ ধর্মের হয়ে যায়, এই দেশ যদি কোনো বিশেষ কাস্টের হয়ে যায়, তাহলে দেশের অগ্রগতি হবে না। এই দেশের বৈশিষ্ট্য হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, এই দেশের মধ্যে ডাইভার্স কালচার রয়েছে, এই সমগ্র কালচারের মানুষ, সমগ্র ধর্মের মানুষ, সমগ্র ভাষার মানুষ, সমগ্র কাস্টের মানুষ একসাথে মিলে যখন আমরা হাতে হাত ধরে এগিয়ে যাব, তখন দেশের উন্নতি হবে, নতুবা দেশের উন্নতি হবে না। এই দেশের উন্নতি হতে হলে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে, একে অন্যের উপর সন্দেহ করা ছাড়তে হবে, তখন দেশ এগিয়ে যাবে। আমি আর কথা দীর্ঘ করব না, আমি আবারও যে কবি বলেছিলেন ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই কামনা করে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।